ওয়েলকাম ব্যাক নিউ সবকে আবারো স্বাগত জানাই। তো আজকে একার ভিডিও একটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো আগে ভিডিও অনেকেই দেখেছে হয়তো, একদম নিউ স্টক চলে এসেছিল এখানে। ওকে, তো সেই ভিডিওতে এসে আমি অফারগুলো দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু একটা ফোন ছিল, সেটা হচ্ছে জেড। খুবই লো বাজেটের মধ্যে যার প্রাইস দেখেছিলাম মাত্র 2,500 টাকা। আর তার সাথে কিন্তু রমজান মাসের উপলক্ষে কিন্তু একটা গিফট ছিল, যেটা হচ্ছে পোলিও। মিনিমাম এটার দাম কিন্তু আপনার 2,500 টাকা দাম আছে। ওকে, বাট বাড়ির অনুযায়ী 2,000 টাকার মধ্যে কিন্তু ফোনটা হয়ে যাচ্ছে। বাট আমি এর কন্ডিশনটা দেখেছিলাম, আগে পুরো ফ্রেশ মিন কন্ডিশন, কন্ডিশন দেখলাম কোনো ক্রাশ বলে কিচ্ছু নেই এর মধ্যে। দেখতে পাচ্ছ কোনো ক্রাশ নেই এখানে। জেটু অনেকে মনে করে জেটু ফোনটা অনেক ওল্ড ফোন, কিন্তু এটা নিউ কন্ডিশন। শুধু ক্যামেরা ভার্সনটা একটুখানি দেখিয়ে দেবো। দেখো দেখো এই দেখো ক্যামেরা দেখতে পাচ্ছ, পুরো একদম ফ্রেশ কন্ডিশনের ক্যামেরা আছে। দেখ ক্যামেরা, ফোন ক্যামেরা দেখে নাও, এই দেখো পুরো ফোন ক্যামেরা। ওকে ওকে, সো যে বাই করেছে, যিনি বাই করেছে আমাদের সামনেই আছে, এখানে এখানে এখানে, হ্যাঁ না মানুষ চায় যে কত টাকা সিরিয়াস নিয়েছে। দেখো বিলটা দেখে নাও, মাত্র 2,500 টাকা নিয়েছি, ঠিক আছে। এমআই নাম্বার দেওয়া আছে পুরো এক্লাস ভাবে। আর এখান থেকে গিফট তো দেখতে পাচ্ছেন, এখানে ব্লুটুথ নিকব্যান্ড দিয়েছি। ওকে, এখানে সাইন আছে, ওনার সাইনেই আছে। ডেটটা দেখে নাও, 2/4/2023 সালে নিয়েছে। ওকে, সো বিলটা হচ্ছে আপনার, বিলটাকে যত্ন করে রেখে দেবে, ঠিক আছে। এই বিলটাই হচ্ছে সব কিছু আপনার, যদি কখনো ফোন চুরিও হয়ে যায় বাই চান্স, তাহলে এই যে এমআই নাম্বার আছে, এমআই নাম্বার দিয়ে কিন্তু ফান্ডে গিয়ে ফেলে দিলে আপনার ফোনটা খুঁজতে সুবিধা হবে। আর আপনি আমরা চলে আসলে একটা কপি আমার কাছে আছে, সেই কপিটা দিয়েও আমি এ করতে পারবো। অনেকে আবার প্রবলেমে পড়ে যায়, সেকেন্ড হ্যান্ড ফোন অনেক জায়গায় কী হয়, চোরাই ফোন হয়ে যায়। চোরাই ফোন অনেক জায়গায় থেকে কিনে, কেনার পরে তারা তো বিলই দেয় না টোটাল। তো সেই জায়গায় কী হয়, সে ফোনটা হয়তো কিনলো, কেনার পরে চুরি হয়ে গেলো, সে কিন্তু তার কাছে ক্লেম করতে পারে না, আবার সমস্যায় পড়ে যায়। অনেক সময় কী হয়, চোরাই ফোন কিনলে ডাইরেক্ট পুলিশ আপনার কাছে চলে আসে, কারণ এই ফোনটা ছাড় সে থানায় গিয়ে একবার ডায়েরি করে বা যদি কেস করে, তাহলে আপনাকে খুঁজে খুঁজে লোকেশনে আপনাকে ট্র্যাক করে আপনার বাড়ি চলে আসে। তাই বলছি এখান থেকেই ফোন কেনেন, মোদল টেলিকম থেকে কিনতে হবে না, যেখান থেকেই কেনেন না কেন, আপনি বিল বক্স সব সমেত কিনবেন। ওকে, বাট এই ফোনটার বক্স নেই, কিন্তু এর আমি অরিজিনাল বিল দিয়ে দিলাম, মানে যদি কোনো সমস্যা হয় আগে আমার কাছে আসবে। আর এই যে কাস্টমারের কাছ থেকে আমি নিয়েছি ফোনটা, তার বিলটা আমার কাছে আছে, মানে এর অরিজিনাল বিলটা। ওকে, সো আমার শপে যতটুকু পারি A to Z কমপ্লিট ফোনগুলো কাস্টমারদেরকে দেই, আমি কোনো রকমভাবে ডুপ্লিকেট কোনো ফোন রাখি না আমার সবে, ভাই এরকম কাজ করতে চাই না যার জন্য লাইফের সমস্যা হয়ে যায়। ওকে, সো অনেক কথা বলে ফেললাম ভিডিওর মধ্যে। ওকে চলো এখানে ভিডিও ফিনিশ করছি। যারা আমার ফার্স্ট টাইম দেখেন চ্যানেলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন, তাহলে এমন হেল্পফুল ভিডিও কন্টিনিউ আপনার ইউটিউব নোটিফিকেশন আসতে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তার থেকে লিয়ে বাই বাই। হ্যাঁ।